কত সালে পাস হয়েছিল? আপনি কি আগে খাওয়ার পরে কথা বলবেন নাকি এখনই খাওয়ার পরে কথা বলবেন? ঠিক না তো প্রথম সিরিজে রাজশাহীতে ঢাকায় যখন করতে আসি, হ্যাঁ আমার 2 বছরের ওদিকে রাজশাহীর দেখতে হয় না, কলেজে রাজশাহী তো ওই পরিবেশে আমার আমি পাগল হয়েও সময় পার করে দেওয়া সব খাওয়াতে পারছি। তাহলে আপনি কি ইউনিভার্সিটি থেকে লেখাপড়া শেষ করছিলেন? অবশ্যই। আচ্ছা, ত্রিপুলিতে শেষ করে পরে আপনি চাকরি ঢুকলেন না কেন? এমএসসি নিয়ে তো আমার এমএসসি ডিগ্রি কোন কোর্স করতে হবে। এমএসসি তো ওই সময় ছিল না, এমএসসি তো রিসেন্ট আসছে। সুন্দরতা যে হলে কোন ছাত্র আর যে হলে কোন ছাত্র আপনি জয়েন্ট এখন জয়েন্ট মাস্টার থেকে আর কোন মাস্টার আপনি ক্লিয়ার রে নাম রাখতে হবে। আচ্ছা, তো আপনি চাকরি করেন না কেন? আমি তো চাকরি আসি তো পয়সা দিই আমি রেসিডেন্সিয়াল আজকে ঢাকা আসছেন কেন? ঢাকা কত জিনিস আছে ঢাকা কদিন ধরে কষ্ট করতেছেন, আপনি থাকবেন আবার স্টেডিয়াম মাঠে থাকবেন, কষ্ট হবেন আপনার থাকবেন কেন? আপনার সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমি এসো সচেতন হই সোসাইটির অফিস থেকে বাহির হয়ে আমি হাঁটতে আসছিলাম, অর্থাৎ বিশ্ব রোডে আসবো, এসে এদিকে ঘুরে ঘুরে আমার বাসা চলে যাবো। হঠাৎ করে এই বাইকটি বাইরে হাতের ওটা কোথায় যত এই যে এটা আমাকে উনি এইটা দিয়ে লেকচার দিতেছে। ওকে, তখন আমি ওনার দিকে তাকালাম, আমার খারাপ লাগছে যে লোকটা এভাবে আছে, কষ্ট পাচ্ছে। তখন আমি ওনার কাছে গেলাম, কাছে গিয়ে বললাম, বাবা আপনি এটা কী করতেছেন? তো কিছু আসলে কিছু মানে কোনো কিছু বিষয় তুলে ধরা বলতে পারে না, বলতে পারে না আমার। তারপরে বলছি আপনাকে আট পার্সেন্ট কথা বলতে জীবনে মারি। আচ্ছা, সব কথা উনি কষ্ট করতেছিল। তখন আমি বললাম যে আপনাকে আমি কী হেল্প করতে মানে কী করতে পারি? হেল্প না আল্লাহ করবে। আমি বলছি কী করতে পারি আপনার জন্য? আমি তো আমি ক্ষুধা লাগছে, আমি ভাত খাবো এখন। আমি আর খাওয়া বলো তো এখানে একটা কলেজ দেখছি, জানেন কোথায় কলেজটা? খিলগাঁও মডেল কলেজ দেখছেন? কি কলেজ? খিলগাঁও মডেল কলেজ। হ্যাঁ, আজকেও তো আমি এখানে কলেজে গেছিলাম কাজে। আমি পড়াশোনা আমি চাকরি করি তো ওগুলো বলে না, আমি এখানে চাকরি করি না, আমি সব অন্য চাকরি করি না। বলেন যে সমস্ত মানুষ পয়সাই করতে পারে, সে যে কোনো অফিসার চাকরি তারাও করতে পারে। হ্যাঁ, এটা তো করতেই পারে। আমিও টিচার ছিলাম এক সময়, হ্যাঁ তো আমি ইউনিভার্সিটি টিচার ছিলাম এক সময়। তো যাই হোক সম্মানিত দর্শক, তখন উনি বললো যে আমার ক্ষুধা লাগছে, আমি খেতে পারি, খাওয়া তো মহান আল্লাহ খাওয়াবে, আমি হয়তো আপনার উশিলা হতে পারি, আসেন যাই আপনাকে এই প্যাকেটে নিয়ে আসতাম। কিন্তু উনি যখন হাত পা ধুয়ে সুন্দর করে এত সুন্দর করে পরিপাটি করে প্যাকেটটি নিজের হাতে ধুয়েছে, ধোয়ার পরে যখন জিজ্ঞেস করলাম যে বাবা আপনি এখন আপনি কী করবো, আপনারা আমি আর কী করতে পারি? সে বলতেছে আমাকে টিচারই কোনো পদে দেন। তখন বললাম আপনার লেখাপড়া, তখন বিএসসি ইঞ্জিনিয়ার আমি পদার্থবিজ্ঞানে ক্লাস নেবো, না পদার্থবিজ্ঞানে ক্লাস নিতে পারবে উনি। এবং পরে জিজ্ঞেস করলো, বললাম কোথায় থেকে পড়াশোনা করছেন? উনি রাজশাহী বিজ্ঞান ও প্রযুক্তি, অর্থাৎ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পাশে যে ইউনিভার্সিটি, অর্থাৎ রাজশাহী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে 93 সালে বাইরে হওয়ার কথা ছিল, 2 বছর লস। অর্থাৎ ৯৫ সালে উনি পিএইচডি ইঞ্জিনিয়ার করে কমপ্লিট করছেন, আউটগোয়িং করছেন। তো ৮৯ উনি ইন্টারমিডিয়েট পাস করছেন ৮৯ সালে, আর এখন আপনি ত্রিপলি থেকে পাস করছেন, তাই তো? তো আমি আশ্চর্য হয়ে গেলাম। এখন আমি ওনার জন্য কী করবো আমি বুঝতে পারতেছি না। ওনার যে লেখাপড়া, ওনার তো মনে হচ্ছে কোনো একটা প্রবলেম আছে, সেটা হয়তো। আচ্ছা আচ্ছা বলেন। আমি আমার গাইড দিয়েছি রবিউল স্যার, বুঝছেন? রবিউল স্যার, আচ্ছা হ্যাঁ। উনি সাজেশন যেটা দিয়েছিলেন, জি সাজেশন, হ্যাঁ সবটাই করতে হতো। আচ্ছা সবটাই করতে হয়েছে, করতে হতো হতো, কোনো মানে সিলেবাস নাই, সব পড়া পড়া বুঝলেন না। আচ্ছা আচ্ছা হ্যাঁ। তাহলে আমি মনে করি সাদা, হ্যাঁ কিন্তু আমি জানি যে গত বিগত সালে প্রশ্ন বাদ দিয়েও তরকারি দেন তো মাছের 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 ভাত নাই, ভাত দিবি, ভাত দিবে আর ঝোল দিবি, ঝোল না ঝোল, ঝোল খেলে ভাত মাছ। আচ্ছা তাহলে আপনার ঝোলটা, তাহলে আপনার কী দিবে? তরকারি, ভাতই প্রথম দেন, মাছে মাছে খাওয়া দেন। আমি আপনাকে কী দিতে পারি জানেন? বস্তা বস্তা সব কিনে দিতে পারবো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। তারপর ব্যবসা করে, বুঝলেন না? ব্যবসা না, ব্যবসা না, মানুষ সব না খেয়ে যা থাকা থাকায় তারা ভাষণ দেয়, তুমি নিজের খেতে খাবার কিনতে খাওয়া পায় না। এদিকে মানুষ কোনো দিন বিভিন্ন মানুষ, বুঝছেন? এনে দেয় খাদের খাবার, তাহলে সস্তায় দেবে, এনে যদি আপনার কম সব খাবার এনে যদি রাখেন, তাও রাখতে রাখতে হাত তাদের পুড়ে যায় এই মানুষের। আচ্ছা তো এখন কি আপনি রাজশাহী, আপনার দেশের বাড়ি কোথায় বলেন? বগুড়া। আমার রাজশাহী যাওয়ার কারণে চিন্তা করেন না? না, আপনার দেশের বাড়ি কোথায়? আমি বগুড়াতেই। আমাদের তো বগুড়াতে এখন কি আপনারা আমরা নিয়ে যেতে পারি? বগুড়া এলাকা দরকার না, আমি ভাত খাইতে আমার বগুড়া নিয়ে যাবো এখন না, পরবর্তী সব গ্রাম মেয়ে হেলতে পারে বাড়ি গাড়ি আন্দাজ সব 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 করতে পারে। আমি পাগলা ইঞ্জিনিয়ারিং জানি। উনি আপনার বুঝতে পারছেন কিনা? উনি লাউ জানত, লাউ জানত, উনি ইঞ্জিনিয়ার, লাউ একটু জানত। হ্যাঁ হ্যাঁ আমি ওনার জন্য কি করতে পারি? আল্লাহ আল্লাহ মহান আল্লাহ তাআলা যদি আমার কিছু করার ব্যবস্থা করে দিত, আপনার জন্য কি করলে ভালো হবে? উনি ইঞ্জিনিয়ার, কিন্তু উনি ইঞ্জিনিয়ার, বিএস ইঞ্জিনিয়ার, বেশ অনেক বড় ইউনিভার্সিটি থেকে লেখাপড়া করছে। আমি তো আল্লাহ, আমি তো মানে আল্লাহ মহান। আমি যদি জিজ্ঞাসা ও আবার এত সুন্দর করে পেটগুলি ধরেছে নিজে পরিষ্কার করে। তাহলে ভাইয়া আপনার নামটা কি আমি ভুলে গেছি? আলী, আলিম, আলিম, আলিম। আচ্ছা তো আলিম ভাই, আপনার বাচ্চা কাচ্চা আছে? আমি বংশী সূত্রে বুঝছেন, বাপ মায়ের অনেক ধরা, বাবা মায়ের অনেক থাকে, হ্যাঁ ওরা ধরা সূত্রে তুই ধরা মানুষ করতে হবে, দুনিয়া সাইজ কি দুনিয়া সেরে বিষয় হয় না। ও সূত্রে তুই বাপ মায়ের অনেক তুই আসতে হবে, আপনার অনেক ধরছে আমি তাই মনে করি। তাহলে আপনি পদার্থবিজ্ঞানে ক্লাস নিতে পারবেন কলেজে? আমি ক্লাস নিয়ে প্রাইভেট টিউশন পড়াবো, বিসিএস ক্যাডার আমি ঘরে পড়াবো, প্রাইভেট টিউশন নিয়ে যদি না হয় আমার প্রশ্ন তার দোষ, একজন প্রশ্ন না হতে পারবে, হ্যাঁ তাহলে আমি টাকা পয়সা মনে করেন আমি কী হয় না, আমি জানি হয় না, কিছু টাকা ক্লাসে পদার্থবিজ্ঞানে একটা ক্লাসে আমি 3 দিন ক্লাস নেই, জি মাসে 12 দিন ক্লাস নিয়ে 2400 টাকা বেশি দেবে না, দেবে টাকা দিবে কোনো দিন 2400 টাকা কোনো দিন দেবে না, 12 টাকা বেশি নাকি? আপনাকে কি আমি কিছু করতে পারি বলেন তো? কি করতে পারি বলেন তো? 3 দিন যদি 1 ঘন্টা হ্যাঁ আমি বই খাই তো আবার সপ্তাহ যদি 600 ধরেন, 4 সপ্তাহ মাসে তুলে দেওয়া আচ্ছা তাই সপ্তাহ পেতে হয় না 2400 1200 1600 1000 টাকা খোলা করি অনেক মারা যায়। হয়তো আমি কাজ যাতে পারছি না, না মেরে ফেলছি না। আপনি কি বগুড়া যেতে চাচ্ছেন না, এলাকাতে যেতে চাচ্ছেন না? আমার এখানে ঘর না হেঁটে হ্যাঁ ও ভয়ান করি না। আমি আপনার সন্তানটি বলতে গিয়ে মানুষের মারতাম, পরবর্তী আমি ছেড়ে দেওয়ার পরে আমি আমার জন্য নাচতে লাগে। আমি মাছ শুরু করি, সবাই হত্যা করে আমি কাটা করে দেয় সব কেটে হেলি দিয়ে পেলেন ভাই পায় না। ভালো লাগছে ভাই, তাহলে আপনার একটা লোন আমি কীভাবে দিতে পারি বলেন? আপনি এদিকে আসবেন বিকালে না সন্ধ্যার পরে? এখন আমাদের পরে আপনি কোন কলেজে বলতে ওই তো কোন কলেজে আশেপাশে? আমি কলেজে চাকরি করি না, কলেজে ইসলাম ইতিহাস ইসলাম ইতিহাস বলবেন। ইসলাম ইতিহাস করছেন? ইসলাম ইতিহাস আমার ওয়াইফ পাস করছে। আমি সমাজকর্মে সবই জানে ভাইটা আমার। আপনাকে কিছু ডিগ্রি পর্যন্ত জল দিবে আর তো কোনো দরকারই নাই। এটা বলি সব দিলে পয়সা আমি নাহলে ভাত খাবো, পানি খাত পানি খাত মাটি বা খাইতে পারবে আরো ভাত না পাগল ধরবে না না ওই যে মাথায় যে আছে না ওইটা একদিন বা এই কথা ধরলে আমি নিজেও খাই যাবে না। এই যে এটা কি আছে বসেন আপনার বিশাল দিয়ে বসেন বাবা, কষ্ট করে আমি দিয়ে দিই না আপনার দোয়া খাওয়া না। তাহলে কালকে আসেন আমাদের পরে, আপনি কি এই সাইডে বসবেন? আসেন আমাদের পরে, তাহলে আপনার জন্য ওই যে বলছেন না একটা গরম লোন জানতে যাতে আপনার কষ্ট কম হয়, লোন দিয়ে আর একটা গামছা নিয়ে আসবেন নাকি? গামছা না শার্ট শার্ট আনবো, লুঙ্গি হলে হয়ে যাবে ভাই। পুরা আমি শার্ট দেবো কী করবো কাপড় গাঁটকে গাঁটে গাঁটকে গাঁট হয়ে কাপড় রাখছি আলিম 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 আমি দিই আমি দিই আরে আমি দিই আমার বলে দেবো। ফোন আপনার কত হয়েছে? 100 দিলেন না না গোটা 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 আপনার অত্যাচার করেন। আপনি ওই লাইনের লোক না আলম ভাই কালকে আসতে পানি আমি আপনার কাছে শিখতে চাই সত্যি, আপনি আমার শিখাবেন। সন্তান দুজন আছে আমার তো 40 বছর হয়েছে, তো এখন হয়েছে আমার আমার বয়স দেখি তাই থ্যাংক ইউ পান্তান যাবে পান্তান কান্না তো কাটা যাবে পানি ঠিক আছে ঠিক আছে তারা পরিষ্কার করে অনেক ভালো বিপুলি থেকে পাশ করি আমরা হাতটা জড়া না না ঘরে না 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 ঘরে